সর্বপ্রথম একটা হিন্দু মেয়ে, তাকে যখন এভাবে বারবার বারবার এসে কালেক্টর বিরক্ত করছে, এই কর দে, কর দিবি না, স্তন ঢেকে রাখবি, এটা তো হতে পারে না, তুই তো ব্রাহ্মণ না, তুই তো নিম্ন বর্ণের শূদ্র, তোর কে অধিকার দিয়েছে তোকে নিজের স্তনকে বিনা করে তুই ঢাকবি? একবার আসে, দুইবার আসে, দশবার আসে, বেচারি খেতেই পারে না, কর দিবে কোত্থেকে? এখন যেমন মানুষের হাতে নগদ টাকা থাকে, ক্যাশ, এখন থেকে কয়েক যুগ পিছনে ফিরে যান, তখনও তো ক্যাশের এত অবাধ প্রবাহ ছিল না, অন্যান্য জিনিসপত্র থাকতো, কিন্তু নগদ টাকা কয়জনের কাছে কই কি পরিমাণ থাকতো? তো এখন একবার দুবার লাস্টে বিরক্ত হয়ে এক পর্যায়ে সে বলল, ঠিক আছে কালেক্টর সাহেব, তুমি বসো, আমি কর নিয়ে আসছি। দুনিয়াতে কিছু জাতি থাকে এমন, যারা পরিবেশগতভাবে, মুসলমান হোক না হোক, পরিবেশগতভাবেই কিছু আদব কায়দা, কিছু শিষ্টাচার, কিছু কালচার শিখে বড় হয়। আর কিছু জাতি এমন যারা জন্মগতভাবেই শয়তানি, ভণ্ডামি, জানোয়ারগিরি নিয়ে বড় হয়। এই অঞ্চলে মুসলমানরা আসার আগে 1204 এই অঞ্চলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বিজয়ী বেশে প্রবেশ করেন, তার হাত ধরে এই অঞ্চলে ইসলামের পতাকা সমুন্নত হয়। আপনি ইতিহাস পড়ে দেখেন, তিনি অঞ্চলে আসার আগে এখানকার লোকেরা তো সেলাই করা কাপড়টা পর্যন্ত পরতে জানত না। এমনকি এই যে এখন মজার মজার খাবার খান, পোলাও খান, বিরিয়ানি খান, এগুলো ছাড়া তো অনুষ্ঠানে চলে না। মশলা না দিলে, এলাচ দেন, দারচিনি দেন, কিশমিশ দেন, এগুলো না দিলে তো খাবারই হয়ে ওঠে না। একটু ইতিহাস পড়ে দেখেন তো, এগুলো কি ইসলাম ঢোকার আগ থেকেই চলছে, নাকি ইসলাম ঢোকার পরে মুসলমানরাই হাতে কলমে মানুষকে এই খাবার দাবারও শিখিয়েছে? খাওয়াও যে এটা একটা আর্ট, এটাও যে একটা শিল্পের পর্যায়ে আসতে পারে, এই শিক্ষাটাও তো অঞ্চলের লোকদের ছিল না। এমন কি যে ভৌগোলিক জাতীয়তার পরিচয় আজকে আপনি দেন, এই অঞ্চলে মুসলমানদের শাসন কায়েম হওয়ার আগে এই অঞ্চল ভিত্তিক ভৌগোলিক জাতীয়তার পরিচয়ও মানুষের মধ্যে প্রচলিত ছিল না। তো অঞ্চলের লোকদের মধ্যে জাত পাত প্রথা মিটিয়ে, শ্রেণী বৈষম্য দূর করে, সবাইকে ঐক্যের সুতায় যারা গেঁথেছিল তাদের নামই মুসলমান। আজকাল তো আমাদেরকে ডায়লগ মারে হাজার বছর আগের সংস্কৃতি ফিরাতে হবে, আর এই আরব্য সংস্কৃতিকে দূর করতে হবে। আরে বুঝলাম তুমি আরব্য সংস্কৃতি দূর করবা, আল্লাহর নবীর সংস্কৃতি দূর করবা, কিন্তু যে হাজার বছর আগের সংস্কৃতির দাওয়াত তুমি আমাকে দিচ্ছ, কি ছিল সেই আগের হাজার বছরের আগের সংস্কৃতিতে? মৌলিকভাবে দুইটা জিনিস ছিল, এক নম্বরে ছিল পৌত্তলিকতা, এক খোদায় বিশ্বাসী ছিল না তারা, কোটি 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 দেবতা, এমনকি এক সময় যেই দেবতার সংখ্যা ছিল কম, বছরে বছরে যুগে যুগে বাড়তে 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 কোটি কোটি হতে হতে 33 কোটিতে পর্যন্ত গিয়ে পৌঁছে গেল দেবতার সংখ্যা। এমনকি যেই কয়েকজন উপাসনাকারী ছিল তার চাইতে উপাস্যের সংখ্যা কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে। আর দুই নম্বরে ছিল শ্রেণী বৈষম্য, জাতপাত প্রথা, যারা ব্রাহ্মণ তারা হলো এলিট, আর যারা ব্রাহ্মণ না, অন্যান্য শ্রেণীর মধ্যে আছে, 4 শ্রেণীর বাকি 3 শ্রেণীতে আছে, তারা হলো সমাজের সাধারণ নিম্ন বর্ণের লোক, তাদের কোনো অধিকার নাই ব্রাহ্মণদের মতো সকল সুযোগ সুবিধা ভোগ করা, সর্বস্তরে সমান মর্যাদা লাভ করা। এমনকি অঞ্চলে তো এক সময় স্তন যদি ঢাকতে চাই তো ব্রাহ্মণ না এমন মহিলা স্তন ঢাকার জন্য আলাদা করে কর দিতে হতো, যেই করের নাম ছিল স্তন কর। যারা দিতে পারত না তাদেরকে বাধ্যতামূলকভাবে উপরের অংশ খোলা রাখা লাগত। সর্বপ্রথম একটা হিন্দু মেয়ে, তাকে যখন এভাবে বারবার বারবার এসে কালেক্টর বিরক্ত করছে, এই কর দে, কর দিবি না, স্তন ঢেকে রাখবি, এটা তো হতে পারে না, তুই তো ব্রাহ্মণ না, তুই তো নিম্ন বর্ণের শূদ্র, তোর কে অধিকার দিয়েছে তোকে নিজের স্তনকে বিনা করে তুই ঢাকবি? একবার আসে, দুইবার আসে, দশবার আসে, বেচারি খেতেই পারে না, কর দিবে কোত্থেকে? এখন যেমন মানুষের হাতে নগদ টাকা থাকে, ক্যাশ, এখন থেকে কয়েক যুগ পিছনে ফিরে যান, তখনও তো ক্যাশের এত অবাধ প্রবাহ ছিল না, অন্যান্য জিনিসপত্র থাকতো, কিন্তু নগদ টাকা কয়জনের কাছে কই কি পরিমাণ থাকতো? তো এখন একবার দুবার লাস্টে বিরক্ত হয়ে এক পর্যায়ে সে বলল, ঠিক আছে কালেক্টর সাহেব, তুমি বসো, আমি কর নিয়ে আসছি। ঘরের ভেতর গেল, তাও একটা হাতে নিল, নিয়ে নিজের দুইটা স্তন কেটে ফেললো, তারপর একটা জিনিসের মধ্যে পেঁচিয়ে কালেক্টরের সামনে ছুঁড়ে দিয়ে বলল, এই নাও তোমার কর, এটার জন্যই তো তুমি এত বিরক্ত করলা, ঠিক আছে এটাই কেটে দিয়ে দিলাম, এটা নিয়ে তুমি চলে যাও। তখন অধিক রক্তক্ষরণে, তখন তোর আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, তখন অধিক রক্তক্ষরণে সেই মেয়েটা মারাই যায়।
এরপর এটা নিয়ে এক সময় গোটা হিন্দুস্তানে, অখণ্ড ভারতীয় উপমহাদেশে ব্যাপক আন্দোলনের সূত্রপাত হয়ে এক সময় এই প্রথাটাই বিদায় হয়। আল্লাহর নাজিল করা দিন না পরিবর্তিত, বাকি সব কিছুই তো সর্বদা পরিবর্তিত।